আমি আজকে একজন অসুস্থ ধর্মান্তরিত ব্যক্তিকে না জেনে 50 টাকা দিয়ে সাহায্য করেছি। এখন আমার অস্বস্তি হচ্ছে, কি করা যায়? আমাদের এক দর্শক বন্ধু এই প্রশ্নটি করেছেন। দেখুন, আপনি একজন অসহায় অসুস্থ মানুষকে সাহায্য করেছেন, তিনি কোন ধর্মের মানুষ বা তিনি ধর্মান্তরিত হয়েছেন কি না সেটা আপনার দেখার বিষয় নয়। আর তাছাড়া সনাতন ধর্ম অনুযায়ী কেউ ধর্ম পরিবর্তন করলেই তার ধর্ম পরিবর্তন হয়ে যায় না। গীতায় ভগবান বলেছেন, জীব তাঁর সনাতন অংশ, প্রতিটি জীবের হৃদয়ে তিনি পরমাত্মারূপে বিরাজ করছেন। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, সর্বম খলবিদম ব্রহ্ম, পুরো জগৎটাই ব্রহ্মময় বা ঈশ্বরময়। মহা উপনিষদে বলা হয়েছে, বসুদৈব কুটুম্বকম, এই বসুন্ধরা বা এই পৃথিবীর প্রত্যেকেই একে অপরের কুটুম্ব বা আত্মীয় স্বরূপ। অর্থাৎ বাহ্যিকভাবে কেউ ধর্ম পরিবর্তন করলেই সে সনাতন থেকে আলাদা হয়ে যায় না। জীবের প্রকৃত ধর্ম সনাতন, সনাতনই থাকে। সুতরাং আমার মনে হয় না যে আপনি কোনো ভুল কাজ করেছেন। হরে কৃষ্ণ।